وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ তিন দিন বিবি তাফসীর মাহফিলের সেদিনে আল্লাহ গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই মালিক রে মেহরবানি করে জিন্দগির সকল গুনাগুলো মাফ করে দিও। গুনার পূজা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ তুমি না কোরআনে বলেছো বান্দা যতই গুনাহ করুক আমার কাছে তাওবা করলে আমি তোমারে মাফ করে দেব। মনে বড় আশা নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। তুমি যদি ক্ষমা না করো কে আমাদের কে ক্ষমা করবে, কে আমাদের মাফ করবে? ভিক্ষুকে একজনের কাছে ভিক্ষা না পেলে আরেকজনের কাছে পায়, এক দুয়ার থেকে বিতাড়িত হলে আরেক দুয়ারে যায়, তোমার দরবার থেকে যদি মাহরুম হয়ে যায় বিতাড়িত হয়ে যায় কার কাছে যাব, কে আমাদেরকে ক্ষমা করবে? মালিকরে কাঙ্গালের মতো হাত বাড়াইলাম, তাওবা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ সারব না, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন বেপর্দায় চলবো না, আর কোনোদিন সুদি লেনদেন করব না। কামতের কঠিন মাদারে আমাদেরকে তুমি গুনাগার বলে ডাক দিও না। সূরা ইয়াসিনের মধ্যে পড়েছি আল্লাহ গুনাগারদেরকে তুমি গুনাগার বলে ডাক দিবে আর বলবে এ পাপাচারের দলেরা, এ পাপিষ্টের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। ওই দিন যদি আমাদেরকে নাম ধরে ধরে তুমি ডাক দাও সমস্ত নবীদের সামনে লজ্জা পাবো। মালিক রে আজকে হরিনাদি মাদ্রাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মাদ্রাসা তোমার ঘরের সামনে বসে তাওবা করতে, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। এই মাদ্রাসাকে কবুল করে নাও, মাদ্রাসার যত জরুরত আছে গায়েবি খাজানা থেকে পূরণ করে দাও। মালিক রে ছাত্র উস্তাদ এলাকাবাসী কমিটিকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মাদ্রাসার কাজে হাত দিবে তোমার কুদরতি খাজানা থেকে কাজটা পূরণ করে দিও। আমি মুসাফির চাইছি আল্লাহ তিন দিন বিপি কোরআনের তাফসীর শোনার পর একটা মানুষও যায় না, এই বুড়া মানুষগুলো বসে আছে, যুবকরা বসে আছে, মাসুম বাচ্চারা বসে আছে, পর্দার আড়ালে মা বোনরাও বসে হাত তুলছে। মালিক রে আমার এই বুড়া বাবাদেরকে আবু বকরের মতো বানাই দিও, যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও, যুবকদের যৌবনকে তোমার কাছে আমানত রেখে দিলাম, হাসান হুসাইনের কাফেলার সদস্য বানাই দিও। আল্লাহ আম্মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা বানাই দিও, আম্মা জান খাদিজাতুল কুবরা আশা সিদ্দিকা ফাতেমা তু জুহরার মতো বানাই দিও। আল্লাহ জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে, তুমি তো ভালো করে জানো। মালিক রে মাহফিলের দিকে তাকাইয়া দেখো, বুড়া বাবারা কান্দে, যুবকরা কান্দে, পর্দার আড়ালের মা বোনরা কান্দে। হাদিসে শুনেছি জাহান্নাম বড় ভয়ঙ্কর হবে, কবরে সাপ বিচ্ছু পাঠাবে,
আমাদেরকে আগুন।